সত্যের অনুসন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ পাঠ করব। পদ্য আকারে আমাদের যে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ হচ্ছে আজকে তার ত্রয়োদশ অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম তৎসত্। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। জিজ্ঞাসা করিল পার্থ জ্ঞান গেও কিবা অর্থ, পুরুষ প্রকৃতিকে বা হয়, ক্ষেত্র অথবা ক্ষেত্রজ্ঞ আমি অতি দীন অজ্ঞ, কৃপা করি কহ দয়াময়। কহিলেন জনার্দন শুন পার্থ মহাত্মন, এ দেহের নাম ক্ষেত্র হয়, ইহা জানে যেই জন ক্ষেত্রজ্ঞ তিনিই হন, ব্যাখ্যা দেন পণ্ডিত নিচয়। শস্যাদি উৎপন্ন যাতে ক্ষেত্র হয় সেই মতে, সুখ দুঃখ এ দেহে সৃজন, শরীরেই ভোগ হয় যে কারণ ক্ষেত্র হয়, ধনঞ্জয় করহ শ্রবণ। আমি দুঃখে দুঃখ পাই আমার দেহ তাই, আমি ব্যবহার দেহরূপে, দেহের মাঝে জীবাত্মা জীবী ক্ষেত্রজ্ঞ ভর্তা, বিচার করিবে হেন রূপে। শুনো বলি ধনঞ্জয় যতগুলি ক্ষেত্ররয় ক্ষেত্রজ্ঞ বলিয়া মুড়ে জানো, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের ভাব তাহাই প্রকৃত ভাব, ইহা মোর মতো সত্য মানো। হেন ক্ষেত্র কি প্রকার কিরূপ তার বিকার, তার মধ্যে কিভাবে কি হয়, সে ক্ষেত্রজ্ঞ শক্তিকার প্রভাব কেমন তার, যাহা কহি শুনো ধনঞ্জয়। বুদ্ধি মন অহংকার যত মহাভূত আর, পঞ্চকর্মেন্দ্রিয়ের সহিতে আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তার পাঁচটিকে নিয়ে সুবিদিত আছে প্রকৃতিতে, সেই সে চব্বিশ তত্ত্ব চেতনিতে অবস্থিত। আমি বলি শুনো ধনঞ্জয়, ধৈর্য দেশ ইচ্ছা সুখ সংশয় চেতনা দুঃখ, এই সব ক্ষেত্র পরিচয়। অহংকারহীন হয় হিংসাদেশ কভু নয়, সরলতা ক্ষমা সদাচার, বিষয়ে বৈরাগ্য সদা, ইষ্ঠানিষ্ঠে জ্ঞান প্রদা, নাহি মনে কোনো অহংকার। জরা ব্যাধি জন্ম মৃত্যু নিরবধি জেনে সত্য, একনিষ্ঠ সৎকর্মে হয়, সুখ নাহি পায় চেতে দ্বারা পুত্র গৃহাদিতে, আত্মদমনেতে ব্যস্ত রয়। আমাতেই সদাভক্তি লোক সমাজে বিরক্তি, তত্ত্বকথা আলোচনা করে, সমুদায় জ্ঞান যত তাহার যা বিপরীত, অজ্ঞান তা জানায় অন্তরে। জানিবার বস্তু যেই আদি অন্তহীন সেই স্বরূপ আমার ব্রহ্ম হয়, যাহাকে বুঝিলে পরে মোক্ষ ধাম প্রাপ্ত করে, সদা সৎ কিছু তাহা নয়। সমগ্র বদন তার কর্ণহস্ত পদ আর, দশ দিকে মস্তক নয়ন, হেনমতে সর্বলোকে সর্বত্র বিস্তারী থাকে, শুনো কহে কুন্তীর নন্দন। তাহা হতে সর্বেন্দ্রিয় জগতে প্রকাশ হয়, তিনি কিন্তু ইন্দ্রিয় বর্জিত, সঙ্গ নাহি কোনো তার, তবে সবার আধার, ওহে পার্থ জানো সুনিশ্চিত। বিশেষ নির্গুণ হয়ে ত্রিগুণের সমন্বয় পালন করেন অনুক্ষণ, সর্বভূতে আত্মারূপে বাস করেন স্বরূপে, কখনো না হয় বিবর্তন। স্থাবর বা জঙ্গমেতে স্থিতি তার সকলেতে, এত সূক্ষ্ম জানা নাহি যায়, থাকেন যদিও দূরে ভক্তেরা নিকটে হেরে, ভক্তিহীন হেরিতে না পায়। আত্মা কিন্তু অবিচ্ছিন্ন, প্রত্যক্ষেতে ভিন্ন ভিন্ন, সমুদয় ভূতেতে প্রকাশ, সবার পালনকর্তা, সকলের জন্মদাতা, সকলেই তার দ্বারা নাশ। শুনো বলি মহামতি, যিনি হন মহাজ্যোতি তিনিই অতীত অন্ধকারে, জ্ঞানেতে প্রকাশমান তিনিই অদ্বৈত জ্ঞান, সুনিশ্চিত তত্ত্ব জানিবারে। সাধন দ্বারায় তারে জ্ঞানী চিনিবারে পারে, তার বাস সবার হৃদয়ে। এইরূপে ধনঞ্জয় ক্ষেত্র জ্ঞান কিংবা গেও সংক্ষেপে কহি প্রকাশ হয়। আমারও যে জনভক্ত হয়ে ইহা অবগত, স্বরূপ আমার লাভ করে, দিব্য আমার প্রকৃতি বোঝে সেই মহামতি, জানিবে হে পার্থ অন্তরে। পুরুষ আর প্রকৃতি জানিবে সদা অনাদি, তুমি তাহা করো অনুভব, বিকার যা দেহে রয় যত গুণ সমুদয়, সবই প্রকৃতি সমুদ্ভব। হে অর্জুন এ দেহের আর সব ইন্দ্রিয়ের, প্রকৃতি সবার কারণ, সুখাদির ভোগ যেই ভোক্তা তার পুরুষই, সত্য যাহা করহ শ্রবণ। প্রকৃতিতে উদ্ভাবিত পুরুষই স্বরূপত করে ভোগ প্রাকৃতিক গুণ, সেই গুণ সংসর্গেতে সৎ অসৎ জনিতে
জন্ম লয় সে পুরুষজন। যে পুরুষ দেহেরন উপদেষ্টা তিনি হন, পরমাত্মা অন্তর্যামে আর, অনুমতিদাতা তিনি, ভোক্তার কর্তা তিনি, তিনিই হন শঙ্কর আবার। যিনি সে পুরুষতত্ত্ব জানে, সে প্রকৃতিতত্ত্ব সহসে বিকারাদিগুণের, থাকে সেই অবস্থায় জন্মলাভে পুনরায়, কভু নাহি হইবে নিত্যের। স্বয়ং কেহ আপনেতে ধ্যান যোগের শক্তিতে অন্তরেতে পায় দর্শন, কর্ম ত্যাজী কেহ কেহ কর্মযোগ ধরি কেহ, সে আত্মার করে দর্শন। আত্মাকে কেহ না জানি অপরের কাছে শুনি, করি উপদেশাদি শ্রবণ, আর কেহ শ্রদ্ধা ভরে পূজন ভজন করে, করে মুখ্য ধামেতে গমন। শুন হে কুন্তী নন্দন, চেতন বা অচেতন উদ্ভব যা কিছু এ ভবে, ক্ষেত্রাদি সমুদয় ক্ষেত্রজ্ঞ সংস্পর্শে হয়, সত্য ইহা নিশ্চয় জানিবে। একভাবে যেই জন স্থিত সর্বভূতে হন, হইলেও সব কিছু লয়, স্থিত যিনি নিরন্তর যেন সে পরমেশ্বর যথার্থদর্শী যেবা সে পায়। মহেশ্বর সর্বভূতে নিরন্তর অবস্থিতে দর্শন করেন তাহা যিনি, রহে হিংসাশূন্য মন আত্মা না করে হনন, পরমাগতি প্রাপ্ত তিনি। প্রকৃতি অনুক্ষণ করে কর্ম সম্পায়ন, আত্মা স্বয়ং সাধন না করে, কভু আত্মা কর্তা নয়, হেন জ্ঞান যার হয় মহাজ্ঞানী জগত মাঝারে। ভাবচয় সর্বভূতে রহে একই ব্রহ্মেতে, নিশ্চয় সেই ব্রহ্ম হইতে সবে জগৎ সৃষ্টি, যার হেনমত দৃষ্টি ব্রহ্মলাভ হইবে তাহাতে। আদ্যহীন ও নির্গুণ সবেতে বিকারহীন, সেই হয় পরমাত্মা জানো, দেহেতে থাকিয়া তাই কিছু তো করেন নাই, লিপ্ত নাহি কর্মফলে হন। সম্মূহ বস্তুর মাঝে আকাশ যেমন আছে, সূক্ষ্ম তাই কভু লিপ্ত নয়, সেই রূপ সর্বদেহে আত্মা সমাহিত রহে, কোনো মতে লিপ্ত নাহি রয়। শুধুমাত্র দিবাকর এ জগৎ নিরন্তর হে অর্জুন আলোকিত করে, ক্ষেত্রজ্ঞ তেমন যাহা ধরে আত্মা নাম তাহা সর্বদেহ প্রকাশিত করে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ মাঝে প্রভেদ যাহা রহিয়াছে, মুক্ত রয় অবিদ্যা হইতে, জ্ঞানরূপ চক্ষু হতে যে জন পারে বুঝিতে, পারে মোক্ষ নিশ্চয়ই লোভিতে। এ ত্রয়োদশ অধ্যায়ে রচি শ্রীকৃষ্ণ কৃপায়, ত্রিপদী আকারে ভক্ত গায়, পদ্মজনী ব্রহ্মাভনে ইহা পাঠ শ্রবণে জ্ঞান চক্ষু বিকশিত হয়। শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ সমাপ্ত। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম তৎসৎ।